বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন। রাশিয়ার ওপর বাল্টিক দেশগুলোর নিষেধাজ্ঞা। ট্রাম্পের বাড়ি থেকে অন্য দেশের পরমাণু অস্ত্রের নথি উদ্ধার। নতুন হুমকির মধ্যে সামরিক মহড়া শুরু ইরানের। আন্তর্জাতিক বাজারে আবারও কমলো অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে এখন সবচেয়ে কম। বুধবার যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI-এর দাম 5% কমে ব্যারেল প্রতি $83 দাঁড়িয়েছে। গত 26 জানুয়ারির পর থেকে WTI-এর এই দাম সর্বনিম্ন। অপরদিকে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি $90 থেকে কমে $88 দাঁড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির পর এটিই ব্রেন্টের সর্বনিম্ন মূল্য। তবে বাংলাদেশে এখনও জ্বালানি তেলের দাম সমন্বয়ের কোনো তথ্য পাওয়া যায়নি। রাশিয়া ও বেলারুশ থেকে রুশ নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাল্টিক অঞ্চলীয় তিনটি দেশ লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। বুধবার লিথুয়ানিয়ার কাউনাসে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রুশ কোনো নাগরিক রাশিয়া ও বেলারুশ থেকে এই তিন দেশে প্রবেশ করতে পারবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের শেনগেন ভিসা থাকলেও রুশ নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞার পরিবর্তন হবে না। তবে মানবিক ও পারিবারিক কারণ এবং ট্রাক চালক ও কূটনৈতিকদের জন্য এই নিষেধাজ্ঞা ব্যতিক্রম থাকবে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে অন্য দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত নথি পেয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI। একই সাথে বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন নথিও উদ্ধার করা হয়েছে ট্রাম্পের বাড়ি থেকে। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডার পাম বিচের মার এ লাগোতে ট্রাম্পের বাড়ি থেকে 11,000-এর বেশি নথি উদ্ধার করেছে তদন্ত সংস্থা। উদ্ধার করা নথি এতটাই গোপনীয়, প্রেসিডেন্ট মন্ত্রিসভার সদস্য ছাড়া আর কারো এই নথি দেখার অনুমতি নেই। তবে বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিষয়ক নথিগুলো যুক্তরাষ্ট্রের শত্রু নাকি মিত্র দেশের তা এখনও জানা যায়নি। গত 8 আগস্ট ট্রাম্পের বাড়ি মার এ লাগো থেকে এই নথিগুলো উদ্ধার করা হয়। বহির্শক্তির হুমকি মোকাবেলায় নিজেদের শক্তি যাচাইয়ের উদ্দেশ্যে নতুন সামরিক মহড়া শুরু করেছে ইরান। বুধবার দেশটির ইস্পাহান প্রদেশের নাসিরাবাদ অঞ্চলে এই মহড়া শুরু হয়। এর আগে মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল করিম চেশাক জানান, ইকতেদার 1401 নামের দুদিনের এই মহড়ার মাধ্যমে নিজেদের শক্তি যাচাইয়ের পাশাপাশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেনারেল চেশাক জানান, এই মহড়ায় সশস্ত্র বাহিনীর পদাতিক সাজোয়া, এভিয়েশন, ড্রোন, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স ওয়েফেয়ার ডিভিশন অংশ নেবে। মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর দেশের বিভিন্ন স্থানে দ্রুত মোতায়েনের সক্ষমতা পরীক্ষা করা হবে। এছাড়া বাহিনীর বিশেষ ইউনিটের সেনারা তাদের নিজস্ব কৌশল ও নানামুখী দক্ষতা এই মহড়ায় বাস্তবায়ন করবে।